10,000 টাকা দামের চার্জার। সো এটা শোনার পরে অনেকে আসলে কনফিউজ হয়ে যাবেন যে চার্জারের দাম আবার 10,000 টাকা। বাট আজকে আমরা আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা চার্জারের যে চার্জারের প্রাইস হচ্ছিল প্রায় 10,000 টাকার কাছাকাছি, এমনকি এটা হচ্ছিল 140W চার্জার। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে শার্গিকের 140W চার্জার, যেটা আসলে অ্যাডভান্স PD3.1 প্রোটোকল সাপোর্ট করে। তার মানে হচ্ছিল আপনি লেটেস্ট ভার্সনের যত আপনার ল্যাপটপ আছে বা মানে ম্যাকবুক প্রো বা ম্যাকের যত ধরনের আপনার ল্যাপটপ আছে বা আপনার মোবাইল ডিভাইস যেগুলো পিডি সাপোর্টেড, যে কোনো মোবাইল যেমন স্যামসাংয়ের ফোন আছে, অ্যাপেলের ফোন আছে, সেই ফোন বা পাওয়ার ব্যাঙ্ক সব ধরনের যে কোনো প্রোডাক্টই আপনি আসলে একটা চার্জারের মাধ্যমে চার্জ দিতে পারবেন। সো বক্স করার সাথে সাথে ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি, এখানের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, টেকনিক্যাল ইউজার ইনফরমেশন, সেগুলো আপনি পজ করে দেখে নিতে পারেন, মানে কোন কোন ভোল্টেজ সাপোর্ট করে সেই ইনফরমেশন দেওয়া আছে। এর মধ্যে ইনোভেটিভ PFC এন্ড LLC স্ট্রাকচার ইউজ করা হয়েছে। এছাড়াও এর যে বিল কোয়ালিটি, সেই ক্ষেত্রে আপনি একটা সফট টাচ ফিল পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির বলা যায়। এছাড়াও হচ্ছে এর মধ্যে ডাইনামিক পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, তার মানে হচ্ছিল মাল্টি আউটপুটের ক্ষেত্রে আপনি হচ্ছিল বেটার রেজাল্ট পাবেন, কারণ এক একটা পোর্ট দিয়ে আপনার মানে ডিভাইস অনুসারে কিন্তু ভোল্টেজ সেট করে আপনাকে পাওয়ার ডেলিভার করবে। সো নাইস টু সি, এটা একটা ভালো টেকনোলজি বলা যায়। এছাড়াও এক্সট্রা আপনার হচ্ছিল আরও 3টা আপনার সকেট পাবেন, সকেট টাইপ। সো এখন ইন্টারন্যাশনালি যদি আপনি ইউজ করেন বা যে কোনো প্লেসে যান, একটা অ্যাডাপ্টার নিয়ে গেলে সব কিছু মানে সব ডিভাইস চার্জ দিতে পারবেন, ম্যাক বলেন, ল্যাপটপ বলেন, মোবাইল বলেন, বা যে কোনো টাইপের আপনার হচ্ছে ডিভাইস বলেন, একটা চার্জার হলেই সব কিছু চার্জ দেওয়া যাবে। এর মধ্যে PD3.1 সাপোর্টের যেহেতু, সো 140W সিঙ্গেল পোর্ট দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। সেকেন্ড যেটা USB-C2, সেই ক্ষেত্রে আপনি আসলে 100W পর্যন্ত, মানে হচ্ছিল 100W পর্যন্ত আপনি সেকেন্ড পোর্ট দিয়ে আপনার সিঙ্গেললি চার্জ দিতে পারবেন। আর USB-A যে পোর্টটা আছে সেটার মাধ্যমে আপনি আসলে সর্বোচ্চ 30W পর্যন্ত আপনি আসলে মানে পাওয়ার ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও IC হিসাবে আসে হচ্ছে গ্যান ফার্স্ট। সো বুঝতে পারছেন যে বেটার কোয়ালিটি সাপোর্ট কিন্তু আপনি এটার মধ্যে পাচ্ছেন। এবং প্রোটোকল হিসাবে যেমন হচ্ছিল PD3.1, PD3 কুইক চার্জিং, তারপরে মানে QC, দেন FC, পি এবং SCP, এগুলো সবগুলো সাপোর্ট করে। আমরা সাইডে লিখে দিচ্ছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। সো ওভারঅল বলতে যদি চাই তাহলে সেই ক্ষেত্রে একটা বেটার কোয়ালিটি স্মার্ট চার্জারের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হচ্ছে যে একটা সেরা আপনার হচ্ছে লো অ্যাডাপ্টার বলা যায় আর কি। এবং ওয়েট মাত্র হচ্ছিল 240 গ্রাম। সো বুঝতে পাচ্ছেন যে খুবই লাইট ওয়েট একটা আপনার হচ্ছিল প্রোডাক্ট। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আমার 65W অ্যাপেল যে চার্জার আছে, মানে ম্যাকবুক চার্জার, আগের মডেল 2000 মডেলের, সেটার সাথে সিমিলার সাইজ, বাট বর্তমানে যেটা মানে 140W যে চার্জার আছে তার থেকে প্রায় 25% থেকে ছোট আপনার হচ্ছিল চার্জার পাচ্ছেন, যেটার প্রাইস মানে অ্যাপেলের ওই প্রোডাক্টের প্রাইস প্রায় হচ্ছিল আপনার $99 মতো। বাট এটার প্রাইস তো $99, বাট এক্ষেত্রে কিন্তু এক্সট্রা আপনি আসলে 2টা অপশন পাচ্ছেন, এবং লাইট ওয়েট এবং হচ্ছিল স্লিম বা ছোট বলা যায়। সো এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট আপনার হচ্ছিল পাওয়ার অ্যাডাপ্টার যদি আপনার প্রয়োজন থেকে থাকে, নিড থেকে থাকে। আমরা জাস্ট লাস্ট 15 ডেজ এই চার্জারটা কন্টিনিউস ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের ল্যাপটপ এবং হচ্ছিল মোবাইল ডিভাইস বা আপনার হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক এগুলো সব কিছু চার্জ দিয়ে দেখে ট্রাই করছি। যদি ব্যাপারটাকে একদম ক্লিয়ার ভাষায় বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে পারফরমেন্স ছিল আসলে টপ নস। এক্ষেত্রে আপনি ফাস্ট চার্জিংয়ের সুবিধা তো থাকছেই, মানে 140W তো আপনি ফাস্ট চার্জিং পাচ্ছেনই, সেই সাথে আপনি কিছু এক্সট্রা বেনিফিট পাচ্ছেন। ফর এক্সাম্পল মনে করেন আমরা দুইটা ডিভাইস একসাথে চার্জ দিচ্ছি, সেকেন্ড যখন ডিভাইসটা কানেক্ট করবেন তখন কিন্তু এই চার্জারটা কী করে আপনার হচ্ছিল প্রায় হাফ সেকেন্ডের মতো ডিলে করে দুইটা আপনার যে ডিভাইসগুলো লাগাবেন সেই দুইটাতে একসাথে আবার চার্জ দেওয়া শুরু করে, মানে একটার মধ্যে থেকে হুট করে চেঞ্জ হয়ে যায় না, দুইটাকে আসলে রিস্টার্ট করে যেটাতে যতটুকু চার্জিংয়ের দরকার হয় বা যতটুকু আপনার হচ্ছে পাওয়ার ডেলিভার করা দরকার হয় সেটা সে অটোমেটিক সিঙ্ক করে আপনাকে ট্রান্সফার করা শুরু করে। সো এটা একটা ভালো দিক। এছাড়া আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আপনি আসলে অ্যাপেল ডিভাইস ইউজ করেন, বিশেষ করে আপনি একটু সেফ টাইপের চার্জার চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এই ক্ষেত্রে একটা ম্যাক বা একটা আইফোন একসাথে চার্জ দিতে চাচ্ছেন বা একটা ম্যাক একটা আইফোন বা একটা পাওয়ার ব্যাঙ্ক আপনি একসাথে চার্জ দিতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন। টোটাল আপনার চার্জ দিতে পারবে হচ্ছিল 140W পর্যন্ত, যদি আপনি 3টা মিলিয়ে নেন সেই ক্ষেত্রে 40W পর্যন্ত দিতে, মানে 140W পর্যন্ত দিতে পারবে, যদি আপনি সিঙ্গেলি নেন সেটাও পসিবল। সো এবার আসি হচ্ছিল প্রাইস হচ্ছিল, এটার প্রাইস হচ্ছিল ইন্টারন্যাশনালি $99, বাংলাদেশি আমি ওয়েবসাইটগুলো চেক করে দেখছিলাম, সেই ক্ষেত্রে প্রাইস ছিল হচ্ছিল 9,900 এরকম প্রাইস পাচ্ছিলাম। সো সেই ক্ষেত্রে আপনি চাইলে ডিসকাউন্ট প্রাইসে যদি পারচেস করতে চান প্রায় নিয়ার অ্যাবাউট
হচ্ছে 30% মতো ডিসকাউন্ট প্রাইসে যদি আপনি আসলে পারচেজ করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন আর যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটা পারচেজ করতে পারেন এরপরও কিনবেন না কিনবেন ইউজ করবেন না করবেন টোটালটা আপনার উপর ডিপেন্ড করে বাট এটা টেকনোলজি এবং হচ্ছে এইচডিএস সাপোর্ট সেটা আমরা আসলে ইমপ্রেসিভ বলা যায় সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই চার্জারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ